দেখো শুধু, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? করি খুব ভালো আছে। তো দেখো, আজকে আমি খাসির মাংস বানিয়ে দেখাচ্ছি। আজকে আমি বানাচ্ছি একটু অন্যরকম, মশলাটাকে মাখিয়ে রেখে দেবো। তো দেখো খাসির মাংস, তো দেখো কি কি দিয়েছি: আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু সরষের তেল, সব কিছু দিয়ে দিয়েছি। আর ভালো করে মাখিয়ে নেবো। দেখো ওয়াও, দেখেছো মশলা দিয়ে মাখানো আছে মাংসটা। তারপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি সব রকম মশলাটা একটু জল দিয়ে গুলে নেবো। দেখো গরম মশলা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো সব রকম দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে আমি ভালো করে একটা মশলাটা গুলিয়ে নেবো। তো দেখো এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবো। লাল করে ভেজে নিয়ে ফিরে আসবো, একটু নুন দিয়ে ভেজে নেবো। তো দেখো এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর একটু অল্প করে ঘি দিয়ে দিয়েছি, ঘিটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো যে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি, আর এখানে যে গরম মশলা দিচ্ছি, ছোটো এলাচ, ডালচিনি আর লবঙ্গ, এ দেখো এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা তুলে দেবো। তো পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখাই যে এখানে আলুটা এই যে লাল করে ভেজে নামিয়ে নিয়েছি, এখানে দেখো পেঁয়াজটাকে একবার লাল করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ হয়েছে যেহেতু ঘি দিয়েছি। তো দেখো পেঁয়াজটা একটু ভাজা গেছে, আদা রসুন বাটা দিয়েছি, এক চামচ দেওয়া আছে, আর এতে দেখো দেড় চামচ দিয়ে দিলাম। তো আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে আদা রসুনের গন্ধ থাকবে। তো ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি। তো দেখো আদা রসুনটা ভাজা গেছে, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচিটা দিয়েও এবার ভালো করে ভেজে নেবো। একটু অল্প করে নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাতে গলে যাবে। তো দেখো টমেটোটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই যে মশলাটা গুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে তোমরা একটু বানাবে, খাসি মাংস খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো মশলাটাকে একটু ভালো করে ভেজে নেবো, তারপরে এই যে মাংসটা মাখিয়ে রেখেছি মাংসটা দেবো। তো দেখো নুন তো দেওয়া আছে, মাংসটাও দেওয়া আছে, একটু চিনি দিলাম অল্প করে টেস্ট হওয়ার জন্য। তো মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার মাংসটা আমি তুলে দেবো। দেখো এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়বো, মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর কষা হয়েছে, একটু এই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এরপর আলুটা দেবো। তো দেখো আলুটা দিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। তো দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম ঝোল রাখবে সেরকম জল দেবে, আমি একটু ঝোল রাখবো। দেখো কারণটি আবার ফুটাতে হবে ভালো করে। তো দেখো এই যে কালারটা দেখে নিচ্ছে কত সুন্দর হয়েছে, এবার নুন মিষ্টিটা তোমরা তোমাদের মতো দেখে নেবে। এ দেখো আমি এতটা জল দিচ্ছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ করতে দেবো। তো দেখো এই যে ঢাকনাটা খুলে নিয়েছি, সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে নাকি দেখতে হবে। দেখো শুধু খুব সুন্দর হয়েছে কালারটা। তো দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, আমার রেসিপি এখানেই শেষ করছি। পরের রেসিপি নিয়ে পরে ফিরে আসবো। তোমার ভালো থাকো, সুস্থ থাকো।